অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। কন্যা রাশি মার্চ মাস কেমন যেতে চলেছে, কোন কোন দিকগুলো শুভ এবং কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা আসতে পারে, এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। অর্থাৎ এটি মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, কী রেজাল্ট হতে চলেছে মার্চ 2021, তার একটা পূর্বাভাস আপনারা পাবেন। এটি ইঞ্জিনিয়ারের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। কারো কারো ক্ষেত্রে মিলে যাবে, কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব কম মিলবে। কারণ এখানে আপনার দশা অন্তর্দশা আমি দেখতে পাচ্ছি না, আপনার বাচ্চার গ্রহের অবস্থান কী আছে তা আমি জানতে পারছি না। এটা সম্পূর্ণরূপে বর্তমান যে গ্রহের পরিস্থিতি সেই অনুযায়ী আমি আপনাদেরকে রাশিফল প্রেজেন্ট করছি। তো শুরু করা যাক, কন্যা রাশি কেমন যেতে চলেছে মার্চ 2021। প্রথম আসি শরীরগত দিক। শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো যাবে, অর্থাৎ শরীরের পার্টটা নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু থাকছে না। আপনি যদি হন কন্যা রাশির মানুষ, শরীরগত দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকছে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনাদের এ মাসে বিবাহের জায়গাটা, বিবাহের কানেকশান কিন্তু আসতে চলেছে। অর্থাৎ শুভ বিবাহ হওয়া বা বিবাহের জন্য যোগাযোগ হওয়া, কারণ বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির উপর এবং আপনাদের রাশির একাদশভাবে এবং আপনাদের রাশির নবমভাবে কিন্তু পড়ছে। আমি বারবার একটা কথা বলেছি, বৃহস্পতি যে যে ভাবের উপর দৃষ্টি দেয় সে ভাবটা গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র করে। অর্থাৎ রাশির উপর দৃষ্টি আপনাদের শরীরগত দিকটা ভালো করবে, একাদশ স্থানের দৃষ্টি অর্থাৎ তুঙ্গ গৃহের দৃষ্টি আপনাদের লাভ সফলতা সাকসেসের জায়গা দিবে, এবং ভাগ্যভাবে দৃষ্টি আপনাদের ভাগ্যোদয়, ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। দেখুন, আপনাদের দ্বিতীয় সপ্তমে কানেকশান হতে চলেছে মার্চের মাঝামাঝি থেকে, অর্থাৎ ধনলাভ হতে চলেছে। অর্থাৎ ব্যবসা থেকে আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু অর্থ কিন্তু পাবেন, এবং যারা মার্কেটিং লাইনে আছে, সেলস লাইনে আছে, বা আপনি এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, বা আপনি রাইটার, বা আপনার ধরুন বইয়ের দোকান আছে, বা আপনার জেরক্সের দোকান আছে, এই সেক্টরগুলো, বা আপনি হয়তো ব্রোকারি করেন, কথা কেনা বেচা করে খান, এই সেক্টরগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নিয়ে আসতে চলেছে। আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে সন্তানের জায়গাটা, সন্তান প্রাপ্তির জায়গাটা একটা সম্ভাবনা বাড়িয়ে তুলছে। সন্তানের শরীরগত দিক ভালো হবে এবং আপনাদের এ মাসে বেশ কিছু গুড নিউজ, শুভ সংবাদ কিন্তু আসতে চলেছে, এবং পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। পরিবারের ক্ষেত্রে বেশ কিছু শুভ শুভ ঘটনা কিন্তু ঘটতে চলেছে। বিবাহ এবং যারা প্রেমজ সম্পর্কে আছে, প্রেম থেকে কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছে মার্চের মাঝামাঝি থেকে। নতুন প্রেম আসা, প্রেমের ক্ষেত্রে পুরাতন প্রেম কামব্যাক করা, এবং আপনাদের ভাইয়ের সাথে কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ডিস্টার্ব কিন্তু থাকছে। অর্থাৎ ভাইয়ের সঙ্গে মতান্তর, ভাইয়ের সঙ্গে মতবিরোধ, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, কিছু কিছু কাজের ক্ষেত্রে আটকে যাওয়ার সম্ভাবনা। এবং যারা গাড়ি বাইক চালাচ্ছেন, আমি বারবার বলবো, এইদিকে আপনাদের অষ্টমপতি আপনাদের অষ্টমপতি আপনাদের রাহুর সাথে যুক্ত, অর্থাৎ দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে মার্চ মাসে। আপনি কন্যা রাশির মানুষ, আপনি কিন্তু বি কেয়ারফুল, গাড়ি বাইক বা চালানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই রক্তপাত, দুর্ঘটনা, চোট আঘাত পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। এবং কিছু কিছু ক্ষেত্রে জ্ঞাতি শত্রুতা এবং মেয়েদের ক্ষেত্রে গাইনিক প্রবলেমটা বেশি কিন্তু থাকবে এ মাসে, অর্থাৎ গাইনোলজিক্যালের প্রবলেমটা আপনাদের কিন্তু বাড়িয়ে তুলবে। আপনার পিতার থেকে সহযোগিতা আপনি পাবেন, মাতার থেকে সহযোগিতা, বন্ধুবান্ধব থেকে হেল্প আপনারা কিন্তু এ মাসে পাবেন। আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা
পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, সম্পত্তিগত দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো, অর্থাৎ সম্পত্তি সঙ্গে যাদের আটকে আছে সেই সম্পত্তি আপনাদের পুনরুদ্ধার হওয়া, এবং যারা রিম্যারেজ করতে যাচ্ছেন রিম্যারেজের সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে। আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা কিন্তু নিজস্ব বাড়ি বা জায়গা বা জমি কেনার বা ফ্ল্যাট কেনার সম্ভাবনা বা গাড়ি কেনার সম্ভাবনা, এই জন্য টাকা অ্যাডভান্স করারও কিন্তু জায়গা কিন্তু থাকছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলছে। এবং আপনাদের ইনকাম যেমন হবে তেমনি ভোগ্য দ্রব্য কেনার জন্য, ভোগ্য বস্তু কেনার জন্য ব্যয় কিন্তু অধিক থেকে অধিকতর হবে। আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কর্ম জায়গাটা যদি বলি, কর্ম জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে, এবং যারা কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে কর্ম পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, কর্মক্ষেত্রে পরিবর্তন কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের প্রেশার থাকবে, এটা আমি বারবার বলছি। এবং এডুকেশনের দিকটা যদি আসি, যারা উচ্চ শিক্ষাতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, অর্থাৎ আপনি ধরুন উচ্চ শিক্ষাতে আছে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো দিক কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু আপনারা বিশেষভাবে শুভ ফল কিন্তু পাবেন। উচ্চ শিক্ষা এবং যারা প্রাইমারি লেভেলে আছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাতে অমনোযোগী হয়ে যাওয়া, এই সম্ভাবনাটা কিন্তু থাকছে। তবে ভ্রমণের সম্ভাবনা আপনাদের বাড়িয়ে তুলছে, এবং বাড়িতে কিছু মাঙ্গলিক ক্রিয়া হওয়ার জায়গা কিন্তু থাকছে। ব্যবসার জায়গাটা যদি আসি, ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ, ব্যবসার ক্ষেত্রে আপনারা যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু করবেন এই সময়, কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না, কিছু কিছু ক্ষেত্রে টাকা আটকে যাওয়া, টাকা ফেসে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। ব্যবসার জায়গাটা হিউজ ইনভেস্টমেন্ট, যদি আপনার দশা অন্তর্দশা ভালো চলে আপনি কিন্তু নিশ্চিতরূপে ভালো ফল পাবেন, এটা আমি আবারও বলছি। যদি আপনার দশা অন্তর্দশা পারমিট না করে, এই ক্ষেত্রে কিন্তু আপনি হিউজ ইনভেস্টমেন্ট করলে টাকা আটকে যাওয়া, বা যারা শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছেন তারা অবশ্যই দেখে লাগাবেন। তবে যাদের কেস মামলা মকদ্দমা চলছে সেই দিকটা একটু হলেও খেয়াল রাখুন, এই জায়গাটা কিন্তু জটিল পরিস্থিতি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলছে। এবং যারা কেস মামলা মকদ্দমা করবেন এই জায়গাটা কিন্তু একটু চিন্তাভাবনা করে করুন, জ্ঞাতি শত্রুতা এই জায়গাটা কিন্তু থাকছে। এবং কিছু কিছু লোক আপনাকে তেল মেরে, আপনাকে মিষ্টি কথা বলে আপনার কাছ থেকে কাজ হাসিল করে নেওয়া, এবং আপনাকে উপরে উঠিয়ে মই টেনে নেওয়ার এই লোকগুলো কিন্তু আপনাদের, মানে এক কথা যদি বলি, বেশ কিছু সুযোগ সন্ধানী লোক কিন্তু আপনাদেরকে এ মাসে কিন্তু আপনাদের থাকবে এই জায়গাটা, কিন্তু আপনারা সেই সব লোক থেকে কিন্তু বি কেয়ারফুল। এবার আপনাদেরকে বলি, আপনাদের দাম্পত্য সুখের জায়গা কিন্তু থাকছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সুন্দর একটা বন্ডিং কিন্তু আপনাদের তৈরি হবে, এবং আপনাদের একটা পারিবারিক জীবনে দাম্পত্য সুখ শান্তি আপনারা কিন্তু পাবেন। কন্যা রাশি যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু পেতে চলেছে এই মার্চ, এবং বেশ কিছু আটকে থাকা কাজ আপনাদের সম্পূর্ণ হবে, এবং দীর্ঘ যারা সরকারি কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছে, সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছে, সেই কাজগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকছে। সেলফ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছে এই সেক্টরগুলো কিন্তু ভালো ফল দিবে। যারা আইটি সেক্টরে কাজ করে বা আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছে তাদের কিন্তু ভালো ফল কিন্তু দিবে। এবং বিউটি পার্লারের সঙ্গে যারা যুক্ত, যাদের পেট্রোল পাম্প বা আপনার ফুডের ব্যবসা আছে বা আপনার গার্মেন্টসের বিজনেস আছে, এই জায়গাগুলো শুভ, এবং কসমেটিক বিজনেস আছে, এই জায়গাগুলো কিন্তু শুভ ফল দিবে। তবে আমি কখনোই দাবি করবো না যে 100% মিলবে, এটি একটি জিস্ট, মানে এটা আপনাদেরকে চলার পথে গাইড হিসাবে এই রাশিফল কাজে আসবে। নমস্কার, ধন্যবাদ।